ইংরেজি এবং বাংলা বইটা হাতে রাখতে হবে এবং পড়াতে বসে যেতে হবে অন্য সামগ্রী নিয়ে। অন্য সামগ্রীগুলো কি কি? ইংরেজি ডব্লিউ খাতা, বাংলাদেশ ডব্লিউ খাতা, রাবার, পেন্সিল, হেডফোন, আর এই যে বইটা, বই দুটো হাতে রাখবে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। প্রথমে বাংলা ইংরেজি পড়াবো, তারপর তোমরা কি পড়াবো, বাংলাটা পড়াবো। এই হচ্ছে বাংলা আর এই হচ্ছে ইংরেজি। এই দুটো বই তোমরা কি করবে, হাতের কাছে রাখবে এবং লেসন প্ল্যানটা রাখবে পাশাপাশি সাহায্যের জন্য, এবং বসে না থেকে মিসের সাথে সাথে কি করবে, সাথে সাথে মুখে মুখে বলবে। ঠিক আছে, তো আজকেও কি আজকের রিভিশন ক্লাস, তোমরা যারা এখনো পর্যন্ত, আমি আবারও বলছি, যারা বাড়ির কাজ করনি তোমরা কি করবে, তোমরা বাড়ির কাজ শুরু করে ফেলবে। তো আজকে সেকেন্ড ক্লাস টেস্টে ফিলিং দ্য গ্যাপস আমি পড়াবো। গত ক্লাসে পড়িয়েছিলাম রাইটিং ক্যাপিটাল স্মল লেটার্স, তোমরা এগুলো ইতিমধ্যে শেষ করে ফেলেছ বারবার করে পড়ে পড়ে। যেহেতু এখানে স্কুলে আসতে হয় না, তাই শুধুমাত্র খেলনা খেলাধুলো করলেই চলবে না, তোমাদের কি করতে হবে পাশাপাশি লেখাপড়াটাও চালিয়ে নিতে হবে। ঠিক আছে, লেখাপড়াটাও কি করতে হবে, চালিয়ে নিতে হবে। তো আমরা আজকে কি করবো, তিনটে গ্যাসে আমাদের কি আছে, সেকেন্ড ক্লাস টেস্টে কে থেকে টি পর্যন্ত আছে, তাই না? যেভাবে আমি কি একটা একটা মিসিং দিয়েছি, তোমরা আশা করি প্রশ্নের ফর্ম্যাট ইতিমধ্যে বুঝে গেছো কিভাবে প্রশ্নটা আসে, সাধারণত আসলে বলতে হচ্ছে না এভাবে।